আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমরা জান্নাত সম্পর্কে 50টি বিস্ময়কর তথ্য জানব ইনশাআল্লাহ। তা হলো নম্বর এক, জান্নাতে সব ধরনের ফলের গাছ থাকবে, এর মধ্যে খেজুর, ডালিম, আঙ্গুরের গাছ অধিক পরিমাণে থাকবে। নম্বর দুই, জান্নাতের বৃক্ষ কনকনে হবে। নম্বর তিন, জান্নাতে বৃক্ষসমূহের ছায়া অনেক দীর্ঘ হবে। নম্বর চার, জান্নাতের সব গাছের মূল স্বর্ণের হবে। নম্বর পাঁচ, তুবা জান্নাতের একটি গাছের নাম যার ছায়া শত বছরের রাস্তার সমান দৈর্ঘ্য। এই বৃক্ষের ফলের খোসা দিয়ে জান্নাতীদের বস্ত্র তৈরি করা হবে। নম্বর ছয়, জান্নাতে মৌসুমি সর্বপ্রকার ফল থাকবে। নম্বর সাত, কলা ও কুল জান্নাতের ফল। নম্বর আট, জান্নাতি ফলের শীষ এত বড় হবে যে তা যদি দুনিয়াতে আসত তবে সাহাবাগণ কিয়ামত পর্যন্ত তা খেয়ে শেষ করতে পারত না। নম্বর নয়, আঙ্গুর, খেজুর, ডালিম জান্নাতি ফল। নম্বর দশ, জান্নাতে যখন কেউ কোনো বৃক্ষের ফল পারবে তখন সঙ্গে সঙ্গে উক্ত স্থানে অপর একটি নতুন ফল ধরবে। নম্বর এগারো, জান্নাতের ফলমূল কখনো ফুরিয়ে যাবে না এবং নষ্টও হবে না। নম্বর বারো, জান্নাতের অট্টালিকাসমূহ সোনা চাঁদির ইট দিয়ে নির্মিত হবে। নম্বর তেরো, জান্নাতের কঙ্করসমূহ হবে মতি ও ইয়াকুতের আর মাটি হবে জাফরানের। নম্বর চোদ্দ, সকল জান্নাতের অট্টালিকায় তাঁবু থাকবে আর সেখানে হুরেরা অবস্থান করবে। নম্বর পনেরো, জান্নাতের প্রতিটি তাঁবু 60 মাইল বিস্তৃত হবে, ভিতরে খুব সুন্দর মতি খোদিত থাকবে। নম্বর ১৬, জান্নাতে সুস্বাদু পানি, সুস্বাদু দুধ, সুমিষ্টি শরাব ও স্বচ্ছ মধুর নদী প্রবাহিত হবে। নম্বর ১৭, জান্নাতের নদীসমূহের পানির রং ও স্বাদ সবসময় একই থাকবে। নম্বর ১৮, সাইহান, জাইহান, ফুরাত ও নীলনদ জান্নাতি নদী হবে। নম্বর ১৯, কাউসার আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত উপহার। কাউসার নদীর পানি দুধ অপেক্ষা শুভ্র এবং মধু অপেক্ষা মিষ্টি। নম্বর ২০, জান্নাতি এক নদীর নাম হায়াত, যার পানি জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্তদের শরীরে ঢালা হবে, ফলে তারা দ্বিতীয়বার চারা গাছের ন্যায় সজীব হয়ে উঠবে। নম্বর ২১, জান্নাতের একটি ঝর্ণার নাম সালসাবিল, যার পানিতে আদা মিশ্রিত স্বাদ পাওয়া যাবে। নম্বর ২২, জান্নাতের একটি ঝর্ণার নাম কাফুর, যার পানি পানে জান্নাতিরা আত্মতৃপ্তি অনুভব করবে। নম্বর ২৩, তাসনিম জান্নাতের আরেকটি ঝর্ণা, যার স্বচ্ছ পানি শুধু আল্লাহর বিশেষ বান্দাদের জন্য বরাদ্দ হবে। নম্বর ২৪, জান্নাতে প্রত্যেক জুমাবার দিন বাজার জমবে। নম্বর ২৫, জুমার দিন বাজারে অংশগ্রহণকারী জান্নাতিগণের সৌন্দর্য পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে। নম্বর ২৬, নারীরা শুক্রবারের বাজারে উপস্থিত হবে না, তবে বসে থাকা অবস্থায় আল্লাহতালা তাদের লাবণ্যতা বৃদ্ধি করবেন। নম্বর ২৭, জান্নাতিদের সর্বপ্রথম খাদ্য হল মাছের কলিজা, এরপর গরুর গোশত। নম্বর ২৮, জান্নাতের সর্বোৎকৃষ্ট পানীয় হল তাসনিম, যা শুধু আল্লাহর বিশেষ বান্দাদের পরিবেশন করা হবে। নম্বর ২৯, জান্নাতের পরিষ্কার ও স্বচ্ছ শরাব রাহিক পানে সকল জান্নাতিরা আত্মতৃপ্তি লাভ করবে। রাহিক পান করার পর জান্নাতের মুখে মিশক আম্বরের সুঘ্রাণ অনুভব করবে, শরাব পানে তাদের মাথায় কোনো প্রতিক্রিয়া হবে না। নম্বর ৩০, সকল জান্নাতিদের 100 ব্যক্তির শক্তি দেওয়া হবে। নম্বর ৩১, হাউজে কাউসারে উড়ে বেড়ানো পাখির গোশত বক্ষণে জান্নাতিরা আত্মতৃপ্তি লাভ করবে। নম্বর ৩২, সকাল সন্ধ্যায় জান্নাতিদের খাবার পরিবেশনের নিয়ম চালু থাকবে। নম্বর ৩৩, জান্নাতিরা সূক্ষ্ম ও পরু সবুজ রেশমের কাপড় পরবে। নম্বর ৩৪, জান্নাতিরা হাতে সোনার অলঙ্কার পরবে। নম্বর ৩৫, খাঁটি রেশমি কাপড়ের পোশাক,
খাঁটি স্বর্ণের অলঙ্কার, খাঁটি মতির অলঙ্কার এবং মতি খচিত স্বর্ণের অলঙ্কারও জান্নাতিরা পরবে। নম্বর ৩৬, জান্নাতিদের পোশাক কখনও পুরাতন হবে না। নম্বর ৩৭, জান্নাতি মহিলাদের ওড়নার মান ও দামের দিক থেকে পৃথিবীর সমস্ত সম্পদ থেকে মূল্যবান হবে। নম্বর ৩৮, জান্নাতিরা রেশমি রুমাল ব্যবহার করবে। নম্বর ৩৯, জান্নাতিদের সেবকরা কৈশোর বয়সী হবে। নম্বর ৪০, জান্নাতিদের সেবক এমন সুন্দর হবে যে চলতে ফিরতে মনে হবে যেন বিক্ষিপ্ত মতি। নম্বর ৪১, সুরক্ষিত মতি সদৃশ্য কিশোররা জান্নাতিদের সেবা করার জন্য ঘোরাফেরা করতে থাকবে। নম্বর ৪২, আল্লাহর দর্শনের সময় জান্নাতিদের চেহারা খুশিতে চকমক করবে। নম্বর ৪৩, জান্নাতে জান্নাতিরা এমন স্পষ্টভাবে আল্লাহকে দেখবে যেমন পূর্ণিমার রাতের চাঁদকে স্পষ্ট দেখা যায়। নম্বর ৪৪, জান্নাতি মহিলারা তাদের স্বামীদের সমবয়স্কা হবে। নম্বর ৪৫, জান্নাতে প্রবেশকারী মহিলাদের আল্লাহ তাআলা নতুনভাবে সৃষ্টি করবেন আর তারা কুমারী অবস্থায় জান্নাতে যাবে। নম্বর ৪৬, জান্নাতি রমণীগণ যদি একবার দুনিয়ার দিকে উঁকি দেয় তবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে। নম্বর ৪৭, রমণীগণ এত সুন্দর হবে যে তাদের দেহের ভিতরের হাড্ডির মজ্জা বাহির থেকে দৃষ্টিগোচর হবে। নম্বর ৪৮, জান্নাতি মহিলারা তাদের স্বামীর সাথে মিলনের পর আবার কুমারী হয়ে যাবে। হুরেরা ডিমের ভিতর লুকায়িত সূক্ষ্ম চামড়ার চেয়েও অধিক নরম হবে। নম্বর ৪৯, হুরগণ তাদের স্বামীদের সমবয়স্কা হবে। হুরেরা এত লজ্জাশীল হবে যে স্বীয় স্বামী ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না। নম্বর ৫০, হুরগণ ডাগর ডাগর চোখ বিশিষ্ট হবে। চোখের কালো অংশ একেবারে কালো এবং সাদা অংশ একেবারে সাদা হবে। জান্নাতের সকল বর্ণনা লিখে বা বলে শেষ করা যাবে না। এর প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন যা কোনো মানব কল্পনাও করতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের এসব নিয়ামত লাভ করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।